হ্যালো এভরিওয়ান, সো হোপ ইউ অল আর ডুইং ভেরি ওয়েল। আজকে ভিডিওতে আমরা শিখবো কিভাবে আমরা এক্সেল শিট কে প্রিন্ট আউট করতে পারি। অর্থাৎ আমাদের এভাবে একটা এক্সেল শিট দেওয়া থাকলে সেটা কিভাবে আমরা প্রিন্টে নিয়ে যাবো এবং প্রিন্ট করলে এটা জিনিসটা কেমনই বা দেখায়। ঠিক আছে, আমরা যদি সাপোজ নর্মালি যাই ফাইলে, ফাইল অ্যান্ড প্রিন্ট অপশন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের অলরেডি এখানে দুইটা পেজে ভাগ হয়ে গেছে, অর্থাৎ একটা পেজের মধ্যে সব ইনফরমেশন গুলো থাকছে না। তো এই পোস্টে যেটা আমাদের না পড়তে হয় সেজন্য আমরা কি করতে পারি? তো প্রথমত নিচে আমাদের নিচে ছোট্ট একটা অপশন দেখা যাচ্ছে, পেজ লেআউট। পেজ লেআউট অপশনটাতে ক্লিক করি। পেজ লেআউট অপশনে ক্লিক করার পর আমাদের উপরে যে ট্যাব রয়েছে পেজ লেআউট, পেজ লেআউট অপশনে ক্লিক, তারপর মার্জিন, মার্জিন থেকে আমরা ন্যারো অপশনটাতে ক্লিক করব। আর ন্যারো অপশন দিয়ে ক্লিক করার পর আমরা সাইজে যা সাইজে যাব, সাইজ থেকে আমরা A4 অপশনস, তারপর ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ, অ্যান্ড হেয়ার উই গো। বাট আমাদের দেখা যাচ্ছে যে একদম হাতের ডান পাশে এবং বাম পাশে একটা জায়গাটা, এক জায়গায় মার্জিন কম আর এক জায়গায় মার্জিন বেশি। তো কিভাবে আমরা মিডল গ্রাউন্ডে আসবো? আবার আমরা মার্জিনে যাব, কাস্টম মার্জিন, হরাইজন্টালি, অ্যান্ড ওকে প্রেস, অ্যান্ড দেয়ার ইউ গো। এখন আমরা চাইলে স্কেল টু ফিট অপশন, স্কেল অপশন থেকে আমরা জিনিসটাকে আরো জুম ইন করতে পারি, জুম আউট করতে পারি। তো আমাদের হেয়ার এরিয়া এতটুকু চলে আসে। তো আমরা এখন প্রিন্ট করলে জিনিসটাকে কেমন দেখাবে? তো আমরা যে ফাইল অপশন প্রিন্ট, তো আমাদের প্রিন্ট করলে জিনিসটা ঠিক এরকম দেখাবে। তো আমাদের পুরো এক্সেল শিটটা চলে এসেছে এবং প্রিন্ট করলে ডিরেক্ট এটা চলে আসবে। এবং মাইক্রোসফট প্রিন্ট PDF দেওয়া থাকলে আমাদের যেটা আমাদের প্রিন্টারের সাথে এটা কানেক্টেড করা থাকবে, প্রিন্ট অপশনতে ক্লিক করলেই আমাদের হয়ে যাচ্ছে। সো দ্যাটস অল অ্যাবাউট ইট ফর টুডে।